আজকের বাংলার প্রজন্ম কি পড়তে চায়, কি দেখতে চায় ছবির পর্দায়। আমাদের প্যানেলিস্টদের রকম সকম দেখে মনে হচ্ছে না আমরা খুব একটা গম্ভীর থাকব। হ্যাঁ হ্যাঁ, আমরা নাকি সেরকম প্যানেলিস্ট দেখেছি, তার মানে এটা বলে রাখলেন যে সামনের বছর থেকে ডেকো না। তো মোটামুটি বিষয়বস্তুটা তো খুবই যাকে বলে ফ্রি উইলিং, এতে তো কোনো বাধ্যবাধকতা নেই। একটা দিয়ে আমি শুধু একটা প্রশ্ন দিয়ে শুরু করিয়ে দিতে চাই, আমি ধরতাই দিয়ে দিচ্ছি। এই যে মাঝে মাঝে একটা গেলো গেলো রব ওঠে যে বাঙালি পড়ছে না, ভালো ছবি দেখছে না, ভালো গান শুনছে না, ভালো বই পড়ছে না, বিশেষ করে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, এটা কি ন্যায্য না অন্যায্য? এই এই হাহাকারটা কি মনে হয় প্রচেতদা? আপনি লেখক হিসেবে, দুজন লেখক, দুজন না দুজন লেখক ছাড়াও আরও অনেক কিছু, দুজন লেখক। নমস্কার, শুভ সন্ধ্যা। ওর যে প্রথম প্রশ্ন যেটা মানে মুখরা আর কি, তাতে যদি ধরুন বাঙালি গেল গেল রব, বাঙালি ভালো নতুন প্রজন্ম ভালো ছবি দেখছে না, ভালো গান শুনছে না, ভালো লেখা পড়ছে না, বা পড়ছে না ভালোটা যদি বাদ দিই, লেখা শুনছে না, গান শুনছে না, সিনেমা দেখছে না, সেটা যদি চারের মধ্যে 3:1 হয় তাহলে কি সেটা হলো, কি হলো? আমি চারজন বসে আছি, আমি যা জানি, এই আমরা চারজনে বসে আছি, এর মধ্যে এরা তিনজনেই জানে, আপনারাও জানেন, শ্রীজাত, অনিন্দ্য এবং স্মরণজিৎ, এদের দেখা শোনা এবং পড়া দুজনের পড়া, প্লাস শ্রীজাতর শোনা, অনিন্দ্যর শোনা, অনিন্দ্যর দেখা, এর যে প্রতি তরুণ প্রজন্মের যে ক্রেজ আমি বাদ দিয়ে আমার ক্ষেত্রে কিছুই নেই, তাহলে 3:1 তো তিনটেই জিতলো, তিনই তো জিতলো, অনেক বেশি করে জিতলো। তাহলে নতুন প্রজন্ম মানে আমি শুধু সাহিত্যের কথায় বাদ দিচ্ছি, লেখা বা গান শোনার কথা, কবিতার কথা বাদ দিচ্ছি, শ্রীজাতর অনিন্দ্যর ছবি একটি ছবি, যে যে ছবিটার তাতে আমি যা দেখেছি, মানে অল্প বয়সী ছেলে মেয়েদের যে বারবার দেখেছি দেখবার জন্য, এমনকি আমার নিজের পুত্রকেও দেখেছি, একাধিকবার ছবিটা দেখার চেষ্টা করছে, বাংলা ছবি প্রায় দেখে না বললেই চলে মূলত, তো তার আমি কি বলবো? মাঝে মাঝে আমি নিজেই ভাবি যে ওদেরটা হয় আমারটা কেন করে না, তাহলে আমি হলাম না, এই আর কি। তার মানে মূলত বাংলা ছবি করে দেখে না, কিন্তু অনিন্দ্যর ছবি হলে দেখে, এই দাঁড়ায় কি ব্যাপারটা? অনিন্দ্যই অনিন্দ্যই বলুক, হ্যাঁ হ্যাঁ উঠেছে যখন কথাটা শেষ করেই ছাড়ুক না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আগামী নিয়ে সত্যি ভাবার অবকাশ আছে, তার কারণ বাঙালি বাংলায় যেটা হয় সেটা যে খুব দেখে এমনটা নয়। বাঙালি যদি এখানে একটা আলোচনা হয় যেটা হয়তো নরওয়েজিয়ান একটা সাহিত্য নিয়ে বা আরও অন্যান্য কিছু নিয়ে, সেটা যত মনোনিবেশ করে শোনে, বা ভাষাটা যদি ইংরেজি হয় সেটা যতটা ভালোবেসে গভীরভাবে শোনে, বা মনে করে তার ভেতর যতটা সার্বক্তা আছে, বাংলায় বললে সেটা অতটা আসে বলে মনে করে না। ফলে আমরা আমাদের বাঙালি আনার প্রতি আমাদের যে অহংকার, আমাদের যে প্রাইড, সেটা সত্যি সত্যি অনেকাংশে অনেক দূরে ফেলে এসেছি আর কি। আপনারা দেখুন না, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, যে অনুষ্ঠানটা সত্যি বলতে কি বাংলা ভাষা শেখানো হচ্ছে সংখ্যালঘু, এই আমরা কয়েকজন গুটি কয় আছি, আমাদেরকে ধরে বেঁধে তুলে দেওয়া হয়েছে, ফলে এই একটা সেশন হচ্ছে যেখানে গুটি কয় লোক আপনারা এসছেন, আপনারা একটু শুনবেন, এবং কয়েকজন হয়তো একটুখানি শুনে দু একজন হয়তো সেলফি তুলতে আসবেন, এটাই মোটামুটি ব্যাপার। আমার মনে হয় না যে বাঙালি সাহিত্য, বাঙালি সিনেমা, বাঙালি গল্প এগুলো নিয়ে বিরাট কারু চাষবাস আছে বলে। এখন ইদানিং একটা শব্দ উঠে আসছে, কন্টেন্ট কী করে ডেভেলপ করা যায়, তো সেই কন্টেন্ট বিশ্বব্যাপী ডেভেলপ করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং যা যা লোকাল কিছু তা নাকি একদিন গ্লোবাল হবে। তো এই আশায় আমরা যারা মোটামুটি বাংলায় ছবি বানাতে চেয়েছি বা গান বানাতে চেয়েছি, আমরাও চেষ্টা করছি। প্রচেতদার ছেলে ব্যতিক্রম, তার কারণ হচ্ছে যে প্রচেতদার ছেলে যে বাড়ি থেকে বড় হয়ে উঠেছে সেই বাড়ির বাংলা ভাষার প্রতি একটা অহংকার আছে। ক্ষেত্রগুপ্তর বাড়ি থেকে বড় হওয়া একজন, প্রচেতদা পুষন্দা এরা সকলে রয়েছে, ফলে তাকে তো বাংলায় আসতেই হবে। কিন্তু আমি বলছি যে আম বাঙালি, সেই বাড়ির যে ছেলেপুলের দল যারা আগামী দিনে বড় হয়ে উঠছে,
তাদের কাছে বাংলাটা সবসময় হচ্ছে অতিরিক্ত, আগে অন্য কিছু পড়ো, এনিড ব্লাইটন পড়ো, তারপর যদি তোমার সময় থাকে তখন তুমি লীলা মজুমদার পড়ো, যদিও লীলা মজুমদার বাচ্চারা পড়ে না, বাচ্চার বাবা মারা পড়ে আর পড়ে বলে কি ভালো, সুকুমার রায় সকলে পড়ে শোনাতে যায় কেউ শোনে না, তখন তারা কি করে বলে ঠিক আছে যদি হজবড়ল সিনেমা হয় দেখে নেবো। ফলে প্রত্যেক বাড়িরই একই ক্রাইসিস যে তারা মোটামুটি বাংলা কোনো কিছু যে কাউকে দেখাতে চাইছে বা শোনাতে চাইছে। কিছুদিন বাদে আমাদেরও না বাংলা অভিধানও সিনেমা হলে লোকে দেখে নেবে, তাছাড়া আমার মনে হয় না বাঙালি পড়বে কিছু একটা। আরও দিন আসছে প্রচুর দাদা, আমার ধারণা তোমরা যারা ছোটো গল্প লেখক, আমার ধারণা গল্প তো ছোটো হতে শুরু করেছে আস্তে আস্তে, সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ততর সংক্ষিপ্ততম, কিছুদিন বাদে দেখবেন এস এম এসে বাংলা ছোটো গল্পের প্রতিযোগিতা হচ্ছে, এস এম এসে লিখে পাঠাও। তার কারণ বাঙালি এতটা ব্লার্ব ভালোবাসে, ব্লার্ব পড়তে এতটা বেশি ভালোবাসে যে এবার ছোটো 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 হবে দেখবেন কী করে গল্পগুলোকে একটু কনসাইজ করা যায়। কে বিভূতিভূষণ পড়বে বলুন দেখি অত বড় করে, চাঁদের পাহাড় সিনেমা হয়েছে কমলেশ্বর বানিয়েছে দেখতে চলে গেছি, ওই বিভূতিভূষণের পুরো লেখাটা পড়বো বসে বসে ওর দাঁত ভেঙে যাবে। তার থেকে আমি বলছি যে আপনারা যদি ওটাকে অনুগল্প ফরম্যাটে করে দেন, স্মরণজিৎ আছে বা সৃজাত আছে টুক করে ফেলতে পারবে একটা হাইকুর মতন, হয়তো চার শব্দে চাঁদের পাহাড়টা পড়ে ফেলতে পারলেন যে বিভূতিভূষণ আফ্রিকা ব্ল্যাক মাম্বা দেব, আপনার চাঁদের পাহাড় কিন্তু এখানেই পড়া দেখবেন সমাপ্ত হয়ে গেল। তো ফলে এই ধরনের আমার ধারণা দিন আসছে আমাদের এই ধরনের সংক্ষিপ্ত থেকে, আমি আবার বলছি যে আরও ছোট হয়ে যাওয়া কন্টেন্ট সেটার দিকে আমরা এগোচ্ছি, আগামী এগোচ্ছে বাংলা বাংলা ভাষা থাকবে নিশ্চয়ই থাকবে, কিন্তু বাংলা ভাষায় একটু তাকে বাঙালির তোলা থাকবে আর কি, আমার ধারণা পকেটে নিয়ে সবসময় ঘুরবে এমনটা না, আরও আলোচনা এগোবে তখন না হয় আগামী নিয়ে আরও কথা বলা যাবে। তাহলে বাংলা ভাষায় লিখেন কেন, প্রচেতদা কেন লেখেন, স্মরণজিৎ কেন লেখেন? আমার ইচ্ছে ছিল ফরাসি ভাষায় লেখার, আমি লিখতে পারি না বলে, আর ইংরেজিতে হায়ার সেকেন্ডারিতে আমি 60 এর কম পাওয়ার পর থেকে প্রতিজ্ঞা করেছিলাম লিখব না। স্মরণজিৎ বলবে, হ্যাঁ শ্রীজাত অবশ্যই বলবে কেন বাংলায় লেখো, কেন লেখো? এখন কেন লিখি বললে তো মানে এত হতাশার মধ্যেও বাংলায় লিখছো? না আমার হতাশা নেই, আমার হতাশা নেই, আমার হতাশা একদম নেই, আমি আমাকে কেউ চেনেই না সেভাবে, ফলে আমার যেইটুকু যা চেনে আমি যথেষ্ট খুশি, যথেষ্ট বেশি রকমের খুশি, আমার হতাশা সেভাবে কিছু নেই। প্রচুর ছেলেপিলে গুচ্ছ গুচ্ছ লিটল ম্যাগাজিন বেরোচ্ছে লিখছে, ওয়েব ম্যাগাজিন বেরোচ্ছে লিখছে, আমি ওই দিকটাও একটু দেখি, এদিকগুলো তো সত্যি, ওদিকটাও সত্যি, মানে কতটা হলে আমি বলবো যে হয়, কতটা হলে হয় আর কি, মানে কতটা হলে বলবো যে এটা হলো এবার, সেই লিমিটটা কি আমি জানি না। আমি আমার মতো করে হওয়াই, অনিন্দ্যদা অনিন্দ্যদার মতো করে হওয়ায়, শ্রীজাত শ্রীজাতর মতো করে হওয়ায়, প্রচেতদা প্রচেতদার মতো করে হওয়ায়, তো নেই নেই ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় আছেও তো। আমার কাছে অনেক ছেলেপিলেরা আসে, অনেক ছেলেরা মেয়েরা আসে যারা লিটল ম্যাগাজিন করে, যারা গান করে ছোটো ছোটো করে, সামর্থ্যের মধ্যে করে, সেটাও একটা হওয়া। আসলে হওয়া বলতে বোধহয় আমরা বাণিজ্যিক হওয়াটাকেই বেশি গুরুত্ব দিই, যে বাণিজ্যিক কতটা হলো, যে লোকগুলো যুক্ত রইল তারা কতটা রিটার্ন পেল। আমার মেয়ে আছে 8 বছর হবে সামনে মাসে, আমার মেয়ে যে স্কুলে পড়ে ও বাংলা পড়তে ভয় পায়, আমার বউ বলে স্ত্রী যে যাকে ভালো ভালো বাংলায়, হ্যাঁ যে কি তোর বাবা, মানে বলে বাপ, আমি বলছি বাবা, হ্যাঁ লেখে আর তুই নাম ডোবাবি, আমি বললাম নামই তো সেভাবে নেই, ডোবাবার কিছু মানে ব্যাপারটা কি। হ্যাঁ তো সুতরাং হওয়াটা কি হওয়া সেটা তো যার যার মতো করে হওয়া, আমার মতো করে তো হচ্ছে দেখছি আস্তে আস্তে, যখন রয়্যালটির চেকটা আসে আমি দেখি বই তো বিক্রি হয় টাচউড, হ্যাঁ তো ও যাই হোক টাচউড আর কি, হোয়াটএভার হবে না আমার হয়ে কেউ একটু ধরে নেবেন কোনো কাট কাছাকাছি থাকলে। তো এই সবটা আমার মনে হয় আর কি, যে আমি যেভাবে যেখান থেকে দেখি সেখান থেকে তো ছোটো ছোটো করে হচ্ছে, ছেলেপিলেরা লিখছে আজকাল তো, আমি যদিও ফেসবুকে নেই কিন্তু খবর টবর তো পাই, অনেকে ফেসবুকে উপন্যাস লিখছে, হ্যাঁ জানি না তারা নিশ্চয়ই পড়ছে, হ্যাঁ তো কিছু না পেয়েই তো তারা লিখছে, আমি তো তাও টাকা পাই, আমার তো তাও বই আছে, আমাকে তাও তো দু একজন চেনে, ডোবানোর মতো না হলেও একটু নাম আছে, তো সব কিছুর মধ্যেই বলছি আর কি, যে তারা তো কিছু পাচ্ছে না, ওই দু চারটে লাইক কি 50টা লাইকের যে ভ্যালিডেশান, সেই ভ্যালিডেশানটা কি নিয়েই খুশি, তারপরও তো লিখছে, আমি একটু এভাবে দেখলাম আর কি, কারণ না ওগুলো তো সত্যি, কিন্তু এই দেখাটাও যদি সত্যি হয় তাহলে একটু ভরসা পাই,
তাহলে পরের উপন্যাসটা লিখতে বা পরের কবিতাটা পরের গানটা লিখতে যে আরও ভরসা পাই, যারা আমার সামনে বসে আছেন সমস্ত রকম এজ গ্রুপের মানুষজনই বসে আছেন, আমি বলবো আমি তাদেরকেও অনুরোধ করবো যে তারাও এই পুশটা করবেন, একটু পুশটা করবেন মাত্র, আর কিছু না। শ্রীজাত কিচ্ছু বলনি এতক্ষণ, একটা একটা মাইক কম বলে আমি কথা বলছিলাম না, না না সেটা তো অজুহাত হয়ে গেল, বাঙালির ডান হাত বাঁ হাত অজুহাত আছে অনেক মাইক পর্যাপ্ত পরিমাণে। না প্রথমত যে শীর্ষকটা ছাপা ছিল ব্রশিওরে আমরা সেটা সেটা যদি ধর্মতলা হয় আমরা ডায়মন্ড হারবারে আছি, সেইটা একটা বিষয় যে তরুণ প্রজন্ম কি চায় আজকের ছবি থেকে আজকের সাহিত্য থেকে। কিন্তু যদি আমায় জিজ্ঞেস করো যে আমি কেন লিখি, মানে আমি কেন বাংলায় লিখি, তাহলে আমি বলবো যে এটা তো খুব অদ্ভুত প্রশ্ন, কারণ বাংলা আমার ভাষা তাই আমি বাংলায় লিখি, আর আমি সেই সঙ্গে হিন্দিতেও লিখি কারণ বন্ধুবান্ধবরা বম্বে যাচ্ছে ছবি টবি করছে, এইবারে এই ডাক এলো বলে এই আশায় বছর 10-15 ধরে হিন্দিও লিখছি। কিন্তু সেইটা কথা নয়, বাঙালি আসলে ভাষার দিক থেকে খুব মজার একটা জাতি, মানে অনিন্দর বই দেখে আর আমার বই পড়ে। হ্যাঁ তো ওকে এলে জিজ্ঞেস করে আপনার পরের বই কী, আমাকে জিজ্ঞেস করে আপনার পরের বই কী, আমরা বুঝে নিই যে ওই বইটা একরকম আমার বইটা আরেক রকম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কাজ করি, কিন্তু আরেকটা বড় ব্যাপার হচ্ছে এই যে প্রশ্নটা যে কেন লেখো, বা এই যে আজকের তরুণরা কি আর বাংলা পড়ছে। আমার মনে আছে 92-93 সালে যখন লেখালেখি করতে আসতাম দু একটা সেমিনারে তরুণ কবি হিসেবে ডাক পড়তো, মাথা ভর্তি চুল ছিল, সে ছবিও আছে, তো তখনও না এই বিষয়টা নিয়ে আলোচনা হতো যে এই যে সব শেষ হয়ে যাচ্ছে তাহলে কেন বাংলায় লেখো। তারপর ধরো তোমার প্রায় 25 বছর কেটে গেল, এখনও এইটা নিয়েই আমরা বিকেলবেলাগুলো বসে কথা বলছি যে সব তো চলে যাচ্ছে তাহলে কেন আমরা বাংলায় লিখি। আমার মনে হয় যে এইটা একটা বরাবরই এই চলে যাওয়াটা ছিল আর বাকি থেকে যাওয়াটাও ছিল, কারণ আজকে আমরা মেলায় যখন যাই, বইমেলায় যাই বা যখন লিটমিটে আসি, আমাদের এক একটা সেশন শেষ হওয়ার পরে যারা আমাদের সঙ্গে দেখা করতে আসে ঘিরে ধরে তারা কিন্তু সবাই তরুণ, সবাই তরুণ, মানে 90% তাদের মধ্যে কম বয়স, এবং এমন নয় যে তারা আমাদের টেলিভিশনে দেখতে পায় বলেই শুধু ঘিরে ধরে, তারা আমাদের লেখাপত্রের কিছু খোঁজ রাখে, তারা অনিন্দর 4টে গান জানে, আমার 2টো কবিতা জানে, স্মরণজিতের 3টে উপন্যাস জানে, প্রচেতার 5টা গল্প জানে। তো এইটুকু আমার কাছে কিন্তু অনেক লেখার জন্যে, কারণ আমি যখন লিখতে শুরু করেছিলাম আমরা প্রত্যেকেই বোধহয় আমরা কেউ ভাবিও নি যে আমাদের লেখা ছাপা অবধি হবে। যখন লিখতে শুরু করেছি স্মরণজিৎ সেই সব দিন জানে, আমি স্মরণজিতের বাড়িতে যেতাম সন্ধেবেলা, মুড়ি খেতাম, চা খেতাম, বিস্কিট খেতাম, এবং আমরা নিজেদের লেখা নিজেদের পড়ে শোনাতাম, কারণ আমরা জানতাম যে এর বাইরে কেউ শুনবে না কোনো দিন। তা আমার লেখা স্মরণজিৎ ছাড়াও 2 জন পড়েছে, স্মরণজিতের লেখা আমি ছাড়াও 10 জনের কাছে গেছে, তো এই তো অনেক। তারপরে যদি সেইটা নিয়েও আবার আমি অভিযোগ করি যে আমার তো কিছুই হলো না কার জন্য আর লিখবো, তাহলে আমি বড্ড বেশি চেয়ে ফেলবো। আমি যা পেয়েছি তা আমি যা ভেবেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এখানেই শেষ করে দিতে পারলে ভালো হতো বেশ, কিন্তু কিন্তু এটা তো আলোচনা আমাদের করতেই হবে যে তাহলে কি চায় সত্যি আজকে তরুণ প্রজন্ম, কি চায়, এবং এই চাওয়াটা তো কোনো একটা ভ্যাকিউমের মধ্যে, ভ্যাকিউমে তার অস্তিত্ব থাকতে পারে না, এই চাওয়াটা এই চাহিদাটা সঙ্গে আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের পলিটিক্যাল ডেভেলপ, এই সব কিছুরই একটা লিঙ্ক আছে, মানে কি পড়তে চাই আমি আজকে, কি পড়তে চাই সেটা কার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, আমি কার দ্বারা প্রভাবিত হয়ে কিছু পড়তে চাইছি বা কিছু একটা দেখতে চাইছি, কিছু শুনতে চাইছি, আমার মনের ভেতরে যা চলছে সেটার আমি একটা প্রতিফলন চাই। তো সেই হিসেবে সত্যি আজকের বাঙালি কি পড়তে চায়, কি দেখতে চায়, কি শুনতে চায়, সেটার কি কোনো ধারণা করতে পেরেছেন? আজকের বাঙালি বলতে শুধুমাত্র যে তরুণ প্রজন্ম এমনটা ভাবার কোনো কারণ নেই। আজকের বাঙালি বলতে সে যে বয়সেই হোক, সে অল্প বয়সী হোক আর একটুখানি বেশি বয়সী হোক, মানে আজকের সময়ের মধ্যে যে বাঙালি চলেছে তার মধ্যে যদি আমি একটু তরুণ প্রজন্ম, মানে কোট আনকোট তরুণ প্রজন্ম দলে ভাবি, যাদের উপরে বেশি দোষারোপ যে যারা কার্যত কিছু ভাবে না, কার্যত কিছু পড়ে না, শুধুই নিজের ফেসবুক আর কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে, নিজের ফেসবুকে নিজের বক্তব্য আর কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে বলে যে প্রচারটা হয় সে প্রচারটা একেবারেই মানে শুধু সঠিক নয় বললে ভুল হবে, মানে খুবই মানে এটা একটা অন্যায় প্রচার বলবো।
এখনকার ছেলেমেয়েরা, আমাদের জানি না দুর্ভাগ্য কি সৌভাগ্য, বলে লাভ নেই, আমরা যখন এরকম তরুণ ছিলাম, মানে তো আমি, এরা তো তরুণই এখনও প্রায় অনেকেই তরুণ, আচ্ছা শ্রীজাত তো বটেই, শুধু চুল দিয়ে প্রমাণ করতে পারবে না, আমাদের থেকে কিন্তু অনেক বেশি মানে ওয়াকিবহল, মানে অনেক বেশি জানে সবটা, মানে নানা কারণে, তাদের প্রযুক্তিগত কারণ হোক, অমুক কারণ হোক, তাদের ইচ্ছে হোক, তারা যেমন কেরিয়ারের কথা ভাবে, নিজেদের দানাবার কথা ভাবে, নিজেদের স্কোপের কথা ভাবে, কিন্তু তারা কিন্তু জানে অনেক বেশি, সেটা কম্পিউটারের মাধ্যমে জানতে পারি, নিজের লাইব্রেরির মাধ্যমে জানতে পারি, জানে অনেক বেশি, চট করে ঠকানো খুব মুশকিল আছে। এবার জানার ফল যেটা হয়েছে, যারা জানতে চায়, চিরকালই যে সবাই জানতে চায় তা তো নয়, যারা জানতে চায় এবং যারা জানতে পারে, জানার ফল যেটা হয়েছে, এখনও যেটা হয়েছে, একসময় ছিল, ছিল না তা নয়, নিজেদের একটা মত তৈরি হয়েছে। এখনকার ছেলেমেয়ে না মূলত যেটা বুঝেছি এই সময়ের মধ্যে যারা আছে, তারা সরাসরি সরাসরি শুনতে চায়, সরাসরি বলতে চায়, যেমন সরাসরি ভাবতে চায়, মানে ধানাই পানাইতে খুব একটা তারা নেই, নো ধানাই পানাই বিজনেস, আমি মানে এই ভাষায় বললাম, ল্যাঙ্গুয়েজটা করলাম, স্মরণজিতের থেকে একটু নিলাম, আচ্ছা নো ধানাই পানাই বিজনেস, অ্যান্ড স্ট্রেট সোজা কথা, শ্রীজাতর কবিতা পড়বো, সে ফেসবুকেই পড়ি, মোবাইলেই পড়ি, সংক্ষিপ্তই পড়ি আর বড়ই পড়ি, শ্রীজাত মানে স্ট্রেট আমার সুখ দুঃখ, আমার ভাবনা কিছু বলছে কি না, মানে বা কিছুই বলছে না, শুধু তার এই আমার অস্তিত্ব শুধু আমি অনুভব করছি। অনিন্দ্য একটা ছবি করলো, সেখানে কিন্তু খুব বেশি 18, 19, 20, 24, 25 নেই, সে একদম অন্য বয়সের ছবি, অন্য বয়সকে নিয়ে করা, কিন্তু তখন কেন মানে আরও ছোটো বয়স অ্যাডোলেসেন্স নিয়ে করা, সেটাও সেই অ্যাডোলেসেন্সে যেহেতু সরাসরি বলেছে নো ধানাই পানাই, কোনো ধানাই পানাই নেই, আমতা আমতা নেই, তার মধ্যে প্রেমও আছে, দুঃখ আছে, মা পুত্র সম্পর্কও আছে, যেটা যে সম্পর্কের কথা বললে হয়তো ভাবে বাবা এই পুরোনো দিনের কথা বলছে রে, কিন্তু দেখলাম এই প্রজন্ম দেখলো, অন্য প্রজন্ম দেখলো, আজকের বাঙালি দেখলো স্মরণজিতের লেখায়। আমি বারবার নাম করে করে বলছি এই কারণে, আমি মানে এটা দেখে বলে বলছি, পড়ে বলে বলছি, ধানাই সোজা বলবো, একদম স্ট্রেট কাট বলে দিচ্ছি, এইটা খুব বড় কথা। এবং এইটা বড় কথা বলতে গিয়ে নিজেদের মত, এত মত বোধ হয় মত ভেতরে অনেকদিন আগেও তৈরি হতো, কিন্তু এখনকার তরুণ প্রজন্মের মধ্যে, আজকালকার বাঙালির মধ্যে এত মত, এবং সেই মত প্রকাশের এত চেষ্টা, এবং মত প্রকাশের এত পথ, নিজেদের মত প্রকাশের এত পথ হয়েছে, ফলে তারা নিজেরাও মনে মনে কোনো কনফিডেন্ট যে আমরা যেটা শুনবো সেটা ভাই কিন্তু মনে রাখে যে না আমারও মত আছে একটা, তুমি বলে গেলে প্রচ্ছদ গুপ্ত লিখে গেলে হাউমাউ করে খাউমাউ করে ও চলবে না, আমার কিন্তু একটা মত আছে। এইটাই হচ্ছে কথা, আমার নিজের মনে হয় আজকের বাঙালি তরুণ প্রজন্ম বেশি করে বটে, তারা চায় স্ট্রেট সরাসরি আসুক, সরাসরি আসেননি কি আমাদের আগের, এর আগের যুগের সাহিত্যিকরা বা গান লেখকরা বা চিত্র পরিচালকরা কি সরাসরি আসেননি, এটা কি মনে হয় কি তাই দাঁড়াচ্ছে, মানে আজকের বাঙালি সরাসরি জানতে চাইছে, এটা কি সবারই মত? তোমরা যেহেতু তোমরা এই সবার জন্য ছবি তৈরি করছো বা কবিতা লিখছো বা গল্প লিখছো, সবার মত কিনা আমি বলতে পারবো না, তো আমার একটা নিজস্ব মত আছে। আর আপনারা জানেন যে বাঙালির একজন পরম পুরুষ ছিলেন যিনি বলে গেছিলেন যে যত মত 33 পথ, মানে যিনি যখন লিখেছিলেন তখন যত মত তত পথ ছিল, যবে থেকে বাঙালির মাত্রা জ্ঞান লুপ্ত হয়েছে ওটা 33 হয়ে গেছে, তো ফলে বাঙালিরও সামনে এখন খান 33-এক রাস্তা রয়েছে আর কি। এই সত্যি যে ভাষা চর্চা নিয়ে এতটা আলোচনা হচ্ছে এখানে, যারা এখানে বসে আছেন তারা তো প্রত্যেকে নিজেকে প্রমাণ করেছেন আজকে, প্রচেতদা বলুন তার ছোটো গল্প দিয়ে, স্মরণজিৎ তার উপন্যাস ছোটো গল্পে, শ্রীজাত সত্যি সত্যি তার বইয়ের মানে ওই দুমলাটের বাইরে ফেসবুককেও যে একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেটাকেও যে একটা কবিতার সত্যি মানে একটা আকাশ হিসেবে ভাবা যেতে পারে, সেটা প্রমাণ করে দেখিয়েছে। আমরাও চেষ্টা করেছি দু একটা গান লেখার বা বাংলা সিনেমা করার। একটু আগে সবাই যে কথাটা বলছিল সেটা আগে বলি যে কেন করেছি, মানে অন্তত আমার মনে হয় যে আমরা যারা রয়েছি সবাই হয়তো একই প্রজন্মের না হলেও, প্রচুর তো একটু সিনিয়র আমাদের থেকে, কিন্তু আমাদের আমরা খুব নিরুপায় ছিলাম, তার কারণ আমাদের যে ভাবনা মণ্ডলী সেটা সবসময় প্রকাশিত হতে চাইতো বাংলায়, বাংলা আমাদের কাছে এমন একটা বাহন ছিল যে সেটা ছাড়া আমরা আর কিছু ভাবতে পারিনি, একটা কিছু ভেতরে আমাদের মনে হচ্ছে যে বলা দরকার, সেটা ব্যর্থপ্রেমের কথা হতে পারে, সমাজ গঠনের কথা হতে পারে, সেটা শুধুমাত্রই বাংলা ভাষাটুকুই আমাদের অবলম্বন ছিল। প্রজন্ম থেকে প্রজন্ম বদল ঘটে,
নতুন মানুষ আসে, তাদের চিন্তাভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি, সেগুলো সব একটু একটু করে বদল ঘটে। এই বদলের মধ্যে একটা বড় জিনিস যেটা ঘটেছে যে বাঙালি আগেও আন্তর্জাতিক ছিল, পুরনো যারা মনীষীরা ছিলেন তারাও ভীষণভাবে আন্তর্জাতিক ছিলেন। এখন যারা বড় হয়ে উঠছে, অন্তত চোখের সামনে দেখছি আমাদের বাড়ির চারপাশেও, তারাও কিন্তু ভীষণভাবে গ্লোবাল। তারা একটা ভাষা আঁকড়ে সারাক্ষণ বেঁচে আছে এমনটা নয়। আমি এখানেও যে মুখগুলো দেখতে পাচ্ছি যে তারা শুধুমাত্র বাংলার জন্য, মানে এরকম বাঙালি কিন্তু কখনো এতটা ক্লানিশ ছিল না। আজকে দক্ষিণ ভারতে যখন সিনেমা রিলিজ হয় তো দক্ষিণ ভারতীয় সিনেমা তাদের কাছে প্রায়োরিটি, তারপর তারা অন্য ছবি দেখতে যাবে। আমাদের কাছে কিন্তু কখনো তা নয়। আমাদের কাছে যদি একই সঙ্গে সিনেমা আসে তো আগে লোকে হয়তো লালা ল্যান্ড দেখবে, তারপর বিবাহ ডায়েরিজ দেখবে, তার কারণ বা রাইস দেখতে যাবে। তার কারণ বাংলা হিন্দি ইংরেজি এই ভেদাভেদটা কখনো আমাদের কাছে ছিল না। হয়তো কোনো একটা কলোনিয়াল আমার ধরনের একটা চর্চা আমাদের মধ্যে ঢুকে গেছে, আমাদের জাতিটা অনেক বেশি ভার্সেটাইল আমার মনে হয় সমস্ত সময়। এটা হতে 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 আজকে এই আলোচনাটা হচ্ছে আগামী দিনে বাংলার কী হবে। এটা শ্রীজাত যেটা বলেছে একদম খাঁটি কথা, এই আলোচনাটা গত 133 বছর ধরে হয়ে আসছে, কিন্তু যে বাংলার কী হবে, কী হবে সে তো সত্যি সত্যিই আমরা জানি না। আমরা যখন বাংলা ব্যান্ড করেছি তখন একই রকম আলোচনা সারাক্ষণ শুনেছি যে আজকে গাইছো গাও, কিন্তু কাল কী হবে, এটা বলে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু দেখা গেছে যারা যারা প্রশ্ন তুলেছিলেন সেসব কাগজ হয়তো কেউ কেউ উঠে গেছে। হ্যাঁ, কোনো কোনো বড় বড় সংস্থা যারা যারা অনেক আপত্তি জানিয়েছিলেন তারা বন্ধ হয়ে গেছেন, অ্যালবাম বার করা করতে পারেন না, কিন্তু এই জিনিসগুলো টিঁকে আছে। ফলে সবসময় একটা ট্রায়াল অ্যান্ড এরার এটার মধ্যে দিয়ে কিছু জিনিস চিরকালীন হয়ে যায়, যা থেকে যায়, সেটা ভাষা নির্বিশেষে থেকে যায়। আমার মনে হয় শ্রীজাত বাংলা না করে অন্য ভাষাতেও যদি কবিতা লিখতেন, কবিতার তো এসেন্সটুকু দরকার, প্রচেতা বাংলা ভাষায় না লিখে অন্য ভাষায় যদি ছোট গল্প লিখতেন সেগুলো কিন্তু থেকে যেত। আমাদের ক্ষেত্রে, অন্তত আমার ক্ষেত্রে, আমি সত্যি সত্যি খুব নিরুপায় ছিলাম যে এই ভাষাটাই আমার একমাত্র বলার জায়গা বা বাহন ছিল, এটাকে নিয়েই আমি কাজ করতে চেয়েছি। আমি আগামী দিনে যখন সিনেমা করব, এখন তো চোখের সামনে সত্যি সত্যি উদাহরণ তৈরি হচ্ছে যে আজকে অনিরুদ্ধ রায়চৌধুরী বোম্বে গিয়ে পিঙ্কের মতন একটা সিনেমা বানিয়ে ফেলতে পেরেছেন। তো ফলে কলকাতায় সিনেমা বানালে লোকে জানে যে আমায় এত টাকার মধ্যে সিনেমা বানাতে হবে, আর বোম্বে গেলে সেটা 10 গুণ হয়তো বাজেট বেড়ে যেতে পারে। এত সত্ত্বেও আমি বলছি সামনের দিনে কী হবে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব বাংলাতেই সিনেমা বানাতে। তার কারণ ওই ভাষার যে নুয়ান্সেন্সগুলো এটা আমি জানি বা বুঝি বলে মনে হয়, সেটার সঙ্গে আমি বেড়ে উঠেছি, আমি বড় হয়ে উঠেছি। নতুন প্রজন্ম, তাদের কাছে আমি দাবি করতে পারি না যে তোমরা বাংলাই পড়ো, আর বাংলা যদি না পড়ো তাহলে তোমরা খুব খারাপ। বাংলা ওরকমভাবে সত্যি সত্যি দেবী সরস্বতীর মতন আমি একটা ভয়ঙ্কর আসনে বসাবো না, কিন্তু আমি বলবো সব রকমই পড়ো, একই সঙ্গে মাতৃভাষায় যা তৈরি হচ্ছে, যা কাজ হচ্ছে সেটাকেও নজর করো। সেটাকেও আমাদের ভাষাতেও কিন্তু জীবনানন্দ দাশ বলে একজন কবি ছিলেন, আমাদের সত্যি বিভূতিভূষণ বাংলা লিখেছেন, যারা কিন্তু যে কোনো নোবেলজয়ী সাহিত্যিকের সমকক্ষ। হয়তো রিজিওনাল থেকে গিয়ে রবি ঠাকুর ছাড়া আর কেউ হয়তো সেভাবে নোবেল হাতে তুলতে পারেননি, তারা পেতেই পারতেন। ফলে ভাষা চর্চার দিক থেকে তারা ভাষাটাকে যে জায়গায় নিয়ে গেছে, যেখানটায় পৌঁছে দিয়েছে, সেটা কিন্তু তাদের মতন করে আর কেউ পারেনি। আমারও মনে হয় যে আজকে আমরা যারা বাংলা নিয়ে কাজ করছি, বাংলা ভাষার চর্চার জায়গাটায়, সেই জায়গাটা যদি আমরা নিজেদের প্রতি একটা গর্ব অনুভব করতে পারি, যারা পড়ছেন তারা বাংলা ভাষা পড়তে পড়তে যদি সেই গর্বটা অনুভব করতে পারেন, আমার মনে হয় তাহলে এই বাঙালিয়ানা যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা আগামী দিনে আরেকটু হলেও টিঁকে থাকবে, জ্বলবে। তাহলে আবার একটা শেষ করার জায়গা। আচ্ছা শ্রীজাত, প্রশ্নটা তোমাকেও একই না হলো, তুমি তো বললে যে অধিকাংশ তোমার কাছে যারা আসে তারা তরুণ, তোমার প্রত্যেকটা অনুষ্ঠানের পরে এসে তোমার সঙ্গে কথা বলে, তুমি আন্দাজ করতে, এটা কি একটা আদৌ একটা ভ্যালিড প্রশ্ন যে আজকে বাঙালি কি দেখতে চায়, কি শুনতে চায়, এটা নিয়ে কি আমরা আদৌ আলোচনা করার যোগ্য? এর কোনো না প্যারামিটার কোনোদিনই তৈরি ছিল না। বাঙালি যখন রবীন্দ্রনাথ লিখছিলেন তখন যে বাঙালি কি পড়তে চাইছিল এটাও যেমন আমরা জানি না, যখন জীবনানন্দ লিখছিলেন তখন বাঙালি জীবনানন্দের কবিতা পড়েনি, খুব কম বাঙালি পড়েছেন। তো এখন তারপরে দীর্ঘদিন ধরে বাঙালি তাঁকে পড়ছে এবং আগামী দিনেও পড়বে। ফলে কোনো যে কোনো একটা জাত কখন ঠিক কী চায় এইটা বলা সত্যি খুব মুশকিল। তার এগুলো অনেক কী বলবো বহিরাগত ফ্যাক্টর দিয়ে ডিটারমিন্ড হয় যে একটা একটা জাতি কী চাইছে, কী দেখতে, তার রুচি অনেকে নিয়ন্ত্রিত করেন, যেমন অভিভাবকরা করেন, বন্ধুরা করেন, তেমনই অনেক বাহ্যিক ফ্যাক্টর আছে যেগুলো রুচি নিয়ন্ত্রণ করে, চাহিদা নিয়ন্ত্রণ করে। কিন্তু সরাসরি আমি একটা গল্প বলি, এত ভাবগম্ভীর আলোচনা
জায়গা এটা নয়, আর আমাদের ডাকা হয়েছে মোটা, আমরা কেউ ভাবগম্ভীর নয়। তো এই সরাসরি চাওয়ার একটা ব্যাপার সত্যি তৈরি হয়েছে, সেটা প্রজন্মের ফারাক বলেই আমার মনে হয়। আমি তাই বলে খুব জেনারেলাইজ করছি না, কিন্তু আমার পরশু দিন সন্ধেবেলা এমন একটা ঘটনা ঘটেছে, লিখতে গেলে লোকে ভাববে বানিয়ে লিখছি, আজকে সবাই আছেন বলে বলছি। দুটো তফাত আমার মনে আছে, আমরা যখন 11-12 পড়ি সেটা তো প্রস্তর যুগ প্রায়, তো সেই সময় তো খুব আমরা প্রেমে পড়তাম, কে না পড়েছে 11-12, যারা পড়েনি তাদের পরে ডাক্তার দেখাতে হয়েছে, হ্যাঁ তারা মিথ্যা বা পরে ডাক্তারের কাছে যেতে হয়েছে, মানে কেন হলো না আমার ওই সময় বলুন তো প্রেম। হ্যাঁ কিন্তু তো আমাদের ক্লাসের একটি ছেলে, সে খুব যাকে বলে ব্রিলিয়ান্ট, সে স্ট্যান্ড করতো বরাবর, সে 11A আর 11B ছিল, মানে সায়েন্স আর আর্টস। এবার সায়েন্সের একটি মেয়ের সে প্রেমে পড়লো, সেই অর্থে এক ক্লাসে বসতে পায় না, টিফিনে মেয়েরা আলাদা খেতে বেরিয়ে যায়, আমরা আলাদা খেতে যাই, দেখা হয় না, এবং মেয়েটিকে সে নামে শুধু চেনে, বন্ধু হিসেবে বেড়ে ওঠেনি, কিন্তু সে এই কথা জানাতে চায়, না হলে তার পরের পরীক্ষাটা খুব খারাপ হবে। তো এবার সে আমাদের বললো যে ভাই তোরা যদি আমাদের আমাকে ভালোবাসিস তাহলে একটা ব্যবস্থা আমাকে করে দে যাতে আমি ওকে মনের কথাটা বলতে পারি। তা আমরা ভেবে চিনতে অনেক ইয়ে টিয়ে করে একদিন ওই মেয়েটিকে কী একটা মিথ্যে কথাটা বলে অমুক স্যার ডাকছেন না তমুক ম্যাডাম ডাকছেন বলে একটা ঘরে নিয়ে এলাম, ঘরটা ফাঁকা ছিল, 5-এর ক্লাস হতো, 5 ছুটি হয়ে গেছে, সেই ঘরে তখন সেই ছেলেটি পেছনের দরজা দিয়ে ঢুকছে আর মেয়েটিকে আমরা সামনের দরজা দিয়ে ভেতরে বললাম যে এখানে স্যার ডেকেছেন বলে, দুটো দরজা আমরা বাইরে থেকে হ্যাসবোল্ট টেনে দিলাম, বাইরে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এবার একটা মানে নৈসর্গিক ব্যাপার হচ্ছে একটা, এবার ছেলেটি বলবে এবারে সেই কথা যার জন্যে তার জন্ম হয়েছে, এরকম একটা ব্যাপার। তা আমরা দেখছি সময় চলে যাচ্ছে, পরের পিরিয়ডের স্যার আসবেন, ছেলেটি অনেকক্ষণ পর মাথা চুলকে টুলকে বলল কেমন আছো, মেয়েটা বলল এইটা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসা হলো, এবং বেল পড়ে গেল, আমাদের হ্যাসবোল্ট খুলে দিতে হলো। তারপর মেয়েটির সঙ্গে ছেলেটি আর কোনো দিন কথা হয়নি, এবং সে দ্বারা দুজনে, মেয়েটি এখন গুরগাঁওতে থাকে, ছেলেটি আমেরিকায় থাকে, যথারীতি দুজনের প্রেম হয়নি। কিন্তু এই যে সুযোগ পেয়ে একটা ছেলে কাছেও যেতে পারলো না এবং সমস্ত প্রেম মনে নিয়ে বলল কেমন আছো, এইটা ছিল 1990-91 সাল। পরশু দিনে আমি প্রত্যেক দিন সন্ধেবেলা যেদিন ফাঁকা থাকি সেলিমপুরের মোড়ে ঝালমুড়ি খেতে যাই, ঝালমুড়ি খাচ্ছি, দুটি ছেলে মেয়ে পায়চারি করছে, মেয়েটি কি একটা বোঝাতে যাচ্ছে, ছেলেটি বলল শোনো অত কথা জানি না, আই ওয়ান্ট ভালোবাসা। এইবার আমার মনে হলো যে এর চাইতে ভালো উপায় তো আর কিছু নেই, অত ঘর বন্ধ করে কেমন আছো এইটুই করে আই ওয়ান্ট ভালোবাসার চেয়ে ভালো কথা আর কিছু হয় না। এবার এইটা একটা ফারাক বটে, হ্যাঁ এবার আই ওয়ান্ট ভালোবাসা কিন্তু একটা ভাষা, যে ভাষাটা আমাদের সময় ছিল না, যে চাইতে পারাটাও আমাদের সময় ছিল না। এখন একটি ছেলে একটি মেয়েকে বলতে পারে যে শোনো অত কথার কিছু নেই, আই ওয়ান্ট ভালোবাসা, হ্যাঁ তো এই এইটা একটা বড় ফারাক বটে। আমার মনে হয় এই সুযোগে একটু আমরা যদি দর্শকদের কাছ থেকেও প্রশ্ন নিই, মানে এটা সত্যি এখানে কেউ আছেন, মাইক নিয়ে আছেন, অন্ধকারে দেখা যাচ্ছে না, আপনি বলতে পারেন কিন্তু বাকি আর কেউ শুনতে পাবে না, আমরাই একমাত্র শুনবো। মাইক আসছে আসছে, মাইক আসছে কি, হ্যাঁ ওই যে রানিং মাইক আসছে পেছন দিয়ে, ওই যে ওই ওই নাকি হ্যালো। আচ্ছা কোয়েশ্চেনটার আমি যা বলতে চাই তার আগে আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, আমি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে অনেকদিন প্রফেসর ছিলাম। প্রথমেই আমি বলতে চাই যে আমি স্পেসিফিক্যালি শ্রী প্রচেত গুপ্তকে কনগ্রাচুলেট করতে চাই, কারণ আমার কমেন্টটা অ্যাকচুয়ালি রিলেটেড টু আপনার লেখা। আমার মনে হয়েছে আপনার লেখাতে একটা উত্তরণ, যেটা আমি মনে করি যে লেখা ইজ নট ফর লেখার সেক, ইট ইজ নট আর্ট ফর আর্ট সেক, এর একটা আমাদের একটা ডিউটি আছে, যারাই লিখি তাদের একটা ডিউটি আছে যে এই যে নতুন প্রজন্ম কী চায় এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কিন্তু নতুন প্রজন্ম কী দরকার, ওপিনিয়ন তৈরি করা,
ক্যারেক্টার তৈরি করা লেখা দিয়ে। আমি আমি বিশ্বাস করি এবং সায়েন্টিফিক ওয়ার্ল্ড বিশ্বাস করে আজকে দিনে, যে আপনি যদি পেরেন্টস আর রাইটাররা যদি ব্রেনটাকে ভালো করে প্রোগ্রামিং না করে দেয় ছোটো বাচ্চার, তাহলে সেটা অন্যভাবে খারাপভাবে প্রোগ্রামড হবে। প্রশ্নটা কি? না প্রশ্ন নয়, ইট ইজ অনলি দ্য কমেন্টস। আমি আমি যে ইট ইজ সামথিং রিলেটেড টু আপনাদের যে ডিসকাশন হলো সেটাই, যে নতুন প্রজন্ম কি চায় সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি ডিউটি আছে নতুন প্রজন্মের ওপর। যেই একটা জিনিস, যে কেন নতুন প্রজন্ম পড়াশোনা করছে না বাংলা? আচ্ছা, এটা আমরা আমরা এটা নিয়ে আরেকটা প্রশ্ন নিয়ে নিই, তারপর এটার উত্তর আমরা কি চাই এবং আমরা কি দিতে পারি বা কি দেওয়া উচিত আমরা বলে নেব। এই এই যে এখানে একজন আছেন, হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন করবেন। হ্যাঁ, একটা প্রশ্ন, হ্যাঁ, আমার কোনো চিহ্ন আছে যার পেছনে, আমার প্রশ্ন চিহ্ন আছে, আমি প্যানেলিস্ট নই। আমার প্রশ্নটা অনিন্দ্যদা শ্রীজাতকে, বিশেষ কারণে আমার ছেলেকে আমি স্কুলে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিতে পারিনি, সেটা ব্যক্তিগত। আমার ছেলে ইংরেজিতে ফেলুদা পড়ে, ইংরেজিতে ফেলুদা পড়ে। এই ঘটনাটা আমার কি বাঙালি হিসাবে গর্বিত হওয়া উচিত না লজ্জিত হওয়া উচিত? আমরা এমন একটা যুগে বাস করি যেখানে শ্রীজাত শুনেছে আই ওয়ান্ট ভালোবাসা ইজ দ্য ওয়ার্ড, যে ভাষা নিয়ে আমরা হয়তো বড় হব বা আমাদের পরের প্রজন্ম বড় হবে। আমি একটু বিভ্রান্তিতে আছি, ইংরেজিতে ফেলুদা পড়তে দেখে আমার ছেলেকে আমার কি গর্বিত হওয়া উচিত না লজ্জিত হওয়া উচিত? এটা কিন্তু প্রশ্ন, খুব শক্ত একটা প্রশ্ন করলেন। আপনি গর্বিত হবেন, আপনি একটা কাজ করুন, আপনি ছেলেকে মন দিয়ে বাংলা ভাষা শেখান এবং ইংরেজিতেও ফেলুদা পড়ুক, আপনি ওকে বাংলা ভাষা শার্লক হোমসটা পড়ান। আমার মনে হয় এটা একটা হয়তো উত্তরণ হলে হতে পারে। একটা প্রশ্ন রয়েছে ওখানে, হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম চন্দ্রাই নিয়োগী, আমি একজন প্রফেশনাল রাইটার এবং আমাকে ইংরেজিতেই লিখতে হয় আমার পেশার কারণে। আমার প্রশ্নটা হচ্ছে, যতক্ষণ না মানুষকে পেশার কারণে বাংলা শিখতে হবে বা বাংলা লিখতে হবে, ততক্ষণ কি মানুষকে বাংলা পড়তে বাধ্য করা যাবে বা উৎসাহিত করা যাবে? খুব ভালো প্রশ্ন। আমি ছোট্ট একটা, আপনি বসুন, আমি ছোট্ট একটা যদি আপনাদের অনুমতি নিয়ে একটা ঘটনা বলছি, খুব সংক্ষেপে বলে নিচ্ছি। আমি আমার পেশার কারণে আমি গিয়েছিলাম বাংলাদেশে, যে সময় আমি বাংলাদেশ যাই সেই সময় খুব গোলমাল চলছিল, মানে ভয়ঙ্কর গোলমাল চলছিল কোনো একটা কারণে। আমি গিয়েছিলাম সার্ক যে সম্মেলন হয় সেটা কভারেজ করতে, সাংবাদিক হিসেবে কভারেজ করতে। যাই হোক, তো প্লেন ছাড়ার কথা, বিমান, বাংলাদেশ বিমান দেরি করলো কলকাতা থেকে, প্রথম আমি বাইরে যাচ্ছি, বিদেশে যাচ্ছি এবং বাংলাদেশে যাচ্ছি প্রথমবার। সে বিরাট গণ্ডগোল হলো, কালবৈশাখী ঝড় হলো, বিমান অনেক পড়ে গেল, এমন শুধু গেল না, ঢাকা বিমানবন্দরের ওপর সে ঘুরতেই লাগলো, ঘুরতেই লাগলো, কারণ সব প্রেসিডেন্টরা বিভিন্ন যারা আসছেন রাষ্ট্রনায়করা নাপছেন। তো রাত্রি যখন নাবলো তখন প্রায় একটার উপর বেজে গেছে, এবং সার্কে অনেক ভিভিআইপিরা আসেন, ফলে বিমানবন্দরটা একেবারে কেউ নেই, শুধু মিলিটারিরা ঘুরে বেড়াচ্ছে। আমি বিদেশে ঢুকেছি, আমি বুঝেছি আমাকে যিনি আসার কথা, কারণ একটু আগে ঝড় বৃষ্টি হয়েছে কালবৈশাখী, তিনি আসেননি, তখন মোবাইল ফোন নেই, ফলে জানানোরও কোনো ব্যাপার নেই। আমি দেখছি কাঁচের মধ্যে কোনো চেনা মুখ অচেনা মুখও নেই, সব ফাঁকা করে দিয়েছে পুলিশ মিলিটারিরা। তা আমার বুঝলাম যে আমারও কি হয়ে গেল বিদেশে, আমি কি কোথায় যাবো অন্ধকারে? এবং আমি ভাবলাম যে এয়ারপোর্টে থাকি, তা ওরা এয়ারপোর্টে যারা মিলিটারি ঘুরে বেড়াচ্ছেন বললো না না, এইসব অ্যালাউ করা হবে না, আপনি ওনারা বাংলায় পরিষ্কার বলেন, অনুমতি দেন, আপনার বাইরে চলে যান। ও কোনো ব্যাপার নেই, কারণ বিমানবন্দরকে একদম হাই সিকিউরিটি করে রাখা হয়েছে। ভাবুন, এক রাত্রির একটার পর, ওখানে তখন রাত্রির একটার পর অন্ধকার, আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি মানে ভয় মানে হয়ে গেছে যে আমি চিনি না, জানি না কোথায় যাব। যাই হোক, কোনো রকমে বেরিয়েছে অনেকটা দূরে, আমার সুটকেসটাকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা অটো পেলাম, জানেন, একটা অটোতে উঠলাম, এবং তাকেও আমি চিনি না, সে আমায় কোথায় নিয়ে যাবে, আমাকে ছিনতাই করবে, আমার সব কেড়ে নেবে, না আমাকে কী করবে আমি জানি না বলতে গেলে। তো যেতে হয় তাই যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছে, সেই বৃষ্টির ছোটো ছোটো জলের কণা, কালবৈশাখীর পর এক ধরনের হয় ঝিরঝির করে পড়ছে, আর আমি তত ভয় কুচকে কুচকে, ভয় মানে একেবারে হয়ে গেল আমার, আমি কাকে খবরও পাঠাবো, আমি যে বাড়িতে খবর পাঠাবো বিদায় বিদায় সেই চান্সও পাচ্ছি না। এবং বিশ্বাস করবেন না, যতটা মানে একজন সাংবাদিকের এই ভয় পাওয়া উচিত না, কিন্তু কী করবো, মানে সব মিলিয়ে পরিবেশ আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। গাড়িতে যেতে যেতে, অটোটা যেতে যেতে একটা গ্যাস স্টেশনে পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে গেল, সেখানে আরও অনেক, যতই হোক তারা বিদেশ তো একটা, আমি সেটাও বুঝতে পারছি না কী ব্যাপার, ঢোকালো কেন, বলে আমাকে পেট্রোল নিতে হবে, আপনি কিছু টাকা পয়সা দিন, একটু এক্সচেঞ্জ করে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে যেমন করে। খুবই ভয় পেয়েছি জানেন,
এবার যখন গ্যাস স্টেশনে নিয়ে নলটা নিয়ে ঢোকাচ্ছে পেট্রোলটা, তখন ওই যেখানে যে মিটারটা না, দেখি হঠাৎ 1, 2, 3, 4 বাংলায়। জানেন, আমি আমার সমস্ত সাহস ফিরে যেতে শুরু করলাম, আমার সমস্ত ভয় দূর হতে শুরু করলো যে আমি বাংলা শব্দ দেখতে পাচ্ছি। আমি মনে করি ঠিক একটা ভাষা যতক্ষণ তার জীবিকার সঙ্গে মিলেমিশে না থাকবে তাকে জোর করে দেওয়া যায় না। সে আমার জীবিকার সঙ্গে থাকলে, আমার কাজেই তো আমি গেছি, আমার জীবিকাই তো গেছি, সে আমার ভয় দূর করে, সে আমার আনন্দ দূর করে, সে আমার মনের জ্বালা যন্ত্রণা প্রেম অপ্রেম হয় এনে দেয়, নয় দুঃখ করে। একটা কোথাও জীবিকার একটু বোধ হয় ছোঁয়া থাকলে সুবিধে হয়। সবাই স্তম্ভিত হয়ে স্তব্ধ, তো আর কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা একটা প্রশ্ন আছে। ও, একটা প্রশ্ন আছে। প্রশ্ন বলতে, যেহেতু এখানে স্বনামধন্য লেখকরা হয়েছে, প্রচেত রয়েছেন, স্মরণজিৎ রয়েছেন, শ্রীজাত রয়েছেন এবং অনিন্দ্যদাও রয়েছেন, মানে যেহেতু আপনারা এখন প্রথম সারির লেখক, অনিন্দ্যদাকেও আমি তাই বলবো যে এখন এই মুহূর্তে মানে বাংলা পড়া যেটা আক্ষরিক অর্থে অনেকটা কমে গেছে, মানে বই বিক্রি যেটাকে বলে, এবং সেই সেই জায়গাটাতে যেটা আমাদের ছোটোবেলায় যেমন ছিল, মানে আমি নিজেকে যদি বলতে পারি যে পুজোর সময়, পুজোর সময় একটা নতুন মানে আনন্দমেলা বেরোবে, সেখানে কাকাবাবুর নতুন কী আসছে, মিশর রহস্য আসছে, বা এই ওই যে বিজ্ঞাপন আসতো যে একটা উত্তেজনা, বা ধরুন ওই যে আপনার শীর্ষেন্দুর পাগলা সাহেবের কবর আসছে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারটা আমি এখন আমার পরের যে আমার নিজের ছেলের কাছে আমি দেখি সেই উত্তেজনাটা কমে যাচ্ছে। তো ছোটদের কাছে যে এই যে আগ্রহটা, যে থেকে একটা বই পড়ার আগ্রহ তৈরি হয়, এই জায়গাটায় আপনার কী মনে হয়, আপনাদের কী মনে হয় ছোটদের লেখা, ছোটদের লেখাটাতে একজন লেখকের কতটা দায়িত্ব থাকে, একটা ছোটকে আগ্রহ জাগানোর জন্য একটা ক্যারেক্টার তৈরি, সেই ব্যাপারটায় কতটা দরকার? স্মরণজিৎ, আমার মনে হয় এটা আপনার প্রশ্ন। ছোটদের লেখা আমি লিখি, কম লিখি, কারণ আমি পারি না, আমি তো বড় হয়ে গেছি খানিকটা। এখন মজা হচ্ছে ছোটদের হচ্ছে কি ক্যাচ দেম ইয়াং, হ্যাঁ, ছোট বয়সে যদি আপনি না ধরান তো বড় বয়সে হয়তো ধরতে একটু অসুবিধা হয়, কিন্তু একটা না সময় থাকে, এমন একটা সময় থাকে যে সময় এক এক মানে ওরকম লেখা হয়, বা ওরকম লেখাও কিন্তু একদিনে হয়নি, সেগুলো হয়ে উঠতে, সেগুলো চলে মানে কী বলবো, তারা নিজেদের স্থাপন করতে রাদার কিন্তু একটু সময় দিতে হবে। এখনও যারা লিখছেন তাদেরও কিন্তু ওই সময়টা দিতে হবে, কারণ কি জানেন, লিখছে তো, মানে এমন তো নেই যে কেউ বন্ধ হয়ে আছে। হ্যাঁ, একটা হয় কি, একটা কনফিউশন ক্রিয়েট হয় যে এই সময় ধরুন যে লিখছে সে কী লিখবো, কেন লিখবো, হ্যাঁ, কীভাবে লিখবো, ছোটদের অ্যাপ্রোচটা করবো কীভাবে। আর আপনি যখন আপনি যখন ছিলেন ছোট, আর এখনকার যারা ছোট, পুরো ছোটর কনসেপ্টটাই তো পাল্টে গেছে, হ্যাঁ, ফলে আপনি যা যেটার জন্য এক্সাইটেড থাকতেন বা হতেন, এখনকার ছোটরা হয়তো সেই জিনিসটার জন্য এক্সাইটেড নয়। 90-এর পর থেকে যারা জন্মেছে তারা ইরাক বলতে বুঝেছে যে ওখানে শুধু যুদ্ধ হয়, হ্যাঁ, তারা গোল স্পট কী তারা জানে না, তারা জানে যে মেট্রোটা সবসময় দমদম অবধি যায়, আগে যে এসপ্ল্যানেড অবধি গিয়ে থেমে যেত সেটা তারা জানে না। এরকম তারা সিরিয়াল বলতে বোঝে বছরের পর বছর ধরে কিছু একটা টিভিতে চলে, মানে এরকম এরকমই তো ব্যাপারগুলো। তার ফলে সময়টা পাল্টে গেছে, হয়তো আমরাও খুঁজছি, আমি আমার মতো করে চেষ্টা করছি, যারা আছেন তারা তাদের মতো করে চেষ্টা করছেন, একটু সময় দিন। আমার মনে হয় যেই যেই ওয়েটের কথা বলছেন সেটা আবার ছোটরাও ফিরে পাবে। আমার মনে হয় এতক্ষণ পরে হাত তুলে হবে না, আমি অনেক সুযোগ দিয়েছিলাম, এখন আর আমাদের সময় নেই, আমরা আসি সামনের বছর না হয় এই আলোচনাটা আবার জারি হবে। মুলতুবি রইল, উনি বইমেলায় যাচ্ছেন কবিতা বলতে, আপনারাও ধাওয়া করুন। আমার মনে হয় অনেক কবিতা বলবো, উই আর নাও রেডি টু ওয়েলকাম।